মন্দির কাছে হরি কথা পরিবেশন করলেন। নিরাকার বাক্যে তিনি খণ্ডিত করে ভগবানে চিদানন্দ স্বরূপ কে তিনি স্থাপন করলেন। বহু সুন্দর রূপে তিনি যুক্তি মাধ্যমে তার বিচারকে তিনি স্থাপন করলেন। শাস্ত্রের তাৎপর্য জানতে হলে দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে অভিধাবৃত্তি আর একটা হচ্ছে লক্ষণাবৃত্তি। অভিধাবৃত্তির তাৎপর্য হচ্ছে যে কোন বস্তুকে ডাইরেক্ট রূপে যে জানা যায় তাকে বলা হয় অভিধাবৃত্তি। আর লক্ষণাবৃত্তির তাৎপর্য হয় যে বস্তুকে বা যে তত্ত্বকে ডাইরেক্ট রূপে না জানে ইনডাইরেক্ট রূপে জানা যায় তাকে বলা হচ্ছে লক্ষণাবৃত্তি বলা হয়। বেদের এই সমস্ত বিচারগুলি দেখানো হয়েছে, বেদান্ত দর্শনের মধ্যে সেগুলো আলোচ্য বিষয় রয়েছে, বিষয় অত্যন্ত গম্ভীর। এই জন্য আমি সামান্য রূপে দিক নির্দেশন করছি। যেমন ব্রাহ্মণ ইনি হচ্ছেন পণ্ডিত ব্রাহ্মণ। পণ্ডিত ব্রাহ্মণ বললে কি বোঝায়? তার পাণ্ডিত্য আগে জানা গেল, এই জন্য পণ্ডিত পাণ্ডিত্য পণ্ডিত শব্দটা আমরা আগে ব্যবহার করলাম। পাণ্ডিত্য অর্থাৎ তিনি যখন কথা বললেন শুনে তার পাণ্ডিত্য কথা আমরা বলে দিলাম পণ্ডিত শব্দ বলা হয়। আর ব্রাহ্মণ কথা কেন বলা হলো? ব্রাহ্মণের গুণগুলো জানা গেল, সপ্ত সূর্য দয়া পবিত্র আস্তিক্য বারোটা ব্রাহ্মণের গুণ রয়েছে, দ্বাদশ এই সকল গুণ রয়েছে। এই গুণগুলো জেনে আমরা তাকে ব্রাহ্মণ বলে জানলাম। এই জন্য শাস্ত্রের তাৎপর্য এগুলো জানতে হয়। যেমন আবার লক্ষণাবৃত্তির কথা বলা হয়েছে, গঙ্গায়াং ঘোষ পল্লি। গঙ্গায়াং ঘোষ পল্লি মানে গঙ্গাতে ঘোষ পল্লি রয়েছে। ঘোষ পল্লি বুঝেন, যারা দুধ বিক্রি করে থাকে, দুগ্ধ ব্যবসা করে, তাদের বলা হয় ঘোষ বলা হয়। দুধের যারা কার্য করে ঘোষ জাতি বলা হয়। তো ঘোষ জাতি বা ঘোষপল্লী গ্রামটা কোথায় রয়েছে? গঙ্গায়া, গঙ্গাতে। গঙ্গার জলে কোনো ঘোষপল্লী হয় না, কোথায় হয় না? গঙ্গার তীরে, গঙ্গার তটদেশে ঘোষপল্লী রয়েছে। কিন্তু যখন আমরা সংস্কৃতে যখন শব্দটা ব্যবহার করি তখন বলি গঙ্গায়া ঘোষপল্লী, গঙ্গাতে ঘোষপল্লী রয়েছে। এই ঘোষপল্লীটা জানার জন্য কি করা হয়েছে? না, সেখানে লক্ষণাবৃত্তির প্রয়োগ করা হয়েছে। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে শাস্ত্রের তাৎপর্য জানতে হলে এক অভিধাবৃত্তি আর এক হচ্ছে লক্ষণাবৃত্তির দ্বারা শাস্ত্রের তাৎপর্য জানা যায়। কোথাও কোথাও ভগবানের নিরাকার শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে, কোনো কোথাও কোথাও সাক্ষাৎ রূপে সাকার শব্দের কথা বলা হয়েছে। যে যে শাস্ত্রের মধ্যে নিরাকার বলে ভগবানকে ব্যক্ত করা হয়েছে, বলা হয়েছে, সেই সেই শাস্ত্রের মধ্যে পুনঃ ভগবানের সাকারত্ব সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আবার নিরাকার বলতে গিয়ে আমাদের আচার্য বলতেন যে যার প্রাকৃত আকার নেই তাকে বলা হচ্ছে নিরাকার। প্রাকৃত কারণে ভগবানের কোনো প্রাকৃত আকার নেই, ভগবানের যে আকার বা ভগবানের যে স্বরূপ সেটা হচ্ছে কি হচ্ছে? সচিদানন্দময়, অপ্রাকৃত রূপ রয়েছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তিনি ঈশ্বর সর্বনিয়ন্তক, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ। তার বিগ্রহ কি রূপ? সচ্চিদ আনন্দময় বিগ্রহ, আনন্দময় বিগ্রহ। তিনি সচ্চিদ আনন্দময় বিগ্রহ, তার কোনো প্রাকৃত স্বরূপ নাই সেখানে। এই জন্য বেদান্ত সূত্রের মধ্যে আবার অনেক স্থানে বলা হয়েছে অরূপবত তৎ প্রাধান্য এব হি, অরূপবত তৎ প্রাধান্য এব হি। অরূপবত, তার যে রূপ রয়েছে কোনো প্রাকৃত কোনো বস্তুর দ্বারা বোঝানো যায় না বা তুলনা করা যায় না।
এই জগতে আমরা কোন বস্তুর সঙ্গে যখন তুলনা করি সেই বস্তুর তুলনা করে অপর এক বস্তুর সঙ্গে তুলনা করা হয়। যেমন আমি আপনাকে উদাহরণ দেই, ভগবানের চক্ষু কেমন? কমল নয়ন। ভগবানকে বলা, ভগবানের চক্ষুকে সম্বন্ধে কি বলা হয়েছে? কমল নয়ন। কমলের সঙ্গে ভগবানের নয়নের সঙ্গে বা চোখের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? এই যে কমলের যে কথাটা বলা হলো, কমলের স্নিগ্ধতা, কমনীয়তা, সৌন্দর্যতা, রমণীয়তা, মনোহারিত্ব, এগুলো কমলের মধ্যে রয়েছে, পদ্মের মধ্যে রয়েছে। ঠিক তদ্রূপ ভগবানের চোখের মধ্যে ওই রূপ রয়েছে, কিন্তু ওই রূপটা কেবল আংশিক মতো সামান্য রূপে হওয়ার জন্য এই উদাহরণগুলো দেওয়া হয়েছে, পূর্ণতা নয়। কমলটা যে কমলটা বা পদ্মটা প্রস্ফুটিত হলে কি হয়ে যাবে? কিছু সময় পরে এক একটা পঙ্খুড়িগুলো, পাপড়িগুলো খুলে পড়ে যাবে, তাই না? কমলের যে সৌন্দর্য, মাধুর্য, সৌন্দর্য আদি দুই একদিনের মধ্যে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু ভগবানই ওই রূপ নয়। এই জন্য কোথা কোথাও সামান্য রূপ দিগদর্শনের জন্য, দিগদর্শনের জন্য শাখা চন্দ্রের ন্যায় বলা হয়েছে, এই জন্য কোথা কোথাও এগুলো উদাহরণ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবরূপে ভগবানের যে চক্ষু বা ভগবানের যে অঙ্গ, সেগুলো হচ্ছে অপূর্ব, কোনো বস্তুর সঙ্গে তুলনা। এই জন্য বলছেন অরূপবত। অরূপবত মানে যে রূপের সঙ্গে অন্য কোনো রূপের তুলনা হয় না। অরূপবত তৎপ্রাধান্য এবহি, তৎপ্রাধান্য তাহার যে রূপ, সেই রূপের সঙ্গে অন্য কোন রূপের সঙ্গে তুলনা হবে না। এই জন্য অরূপবত তৎপ্রাধান্য এবহি, এগুলো বেদান্ত সূত্রের মধ্যে বলা হয়েছে। যাই হোক, আমি সামান্য রূপে এই জন্য কথাগুলো বলছি, ভগবানের যে সুন্দর রূপ, তার যে আকার, সেই আকারকে বলা হচ্ছে কি? অপ্রাকৃত। প্রাকৃত আকার নেই সেখানে, অপ্রাকৃত চিদানন্দময় স্বরূপ তা সেই হয়েছে। এই জন্য আমাদের প্রভু সুন্দর কীর্তন করলেন, কি বা চূড়া সুরে কি বা বংশী করে কি বা সে ত্রিভঙ্গ ঠাম। প্রভু আমাদের সুন্দর সুন্দর সুললিত মাধুরিত কণ্ঠের দ্বারা তিনি সকলের চিত্তকে তিনি আমোদিত করলেন। কত সুন্দর সখী রে, সে রূপ কত কত সুন্দর। সে রূপের কোন মহিমা বর্ণন করা যায় না। এগুলো শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। কোন সময় শ্রীমতী রাধিকা কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছেন, কোন এক বিশেষ কুঞ্জের মধ্যে মিলিত হয়েছেন, আর কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য সেখানে রাধারানী দর্শন করছেন, আর দর্শন করে কি করছেন? শ্রীমতী রাধিকা সেই কুঞ্জ থেকে বাইরে আসছেন, আর সেই কুঞ্জের দ্বারে ললিতা দেবী দাঁড়িয়েছিলেন। ললিতা দেবী জিজ্ঞাসা করলেন, রাধে তুমি যে শ্যামসুন্দরকে দর্শন করেছ, সেই শ্যামসুন্দরের রূপ একটু আমার কাছে বর্ণন করো, একটু রূপ বর্ণন করো, আমি শুনতে চাই। রাধারানী কেঁদে স্থির। রাধারানী কেবল ওই শ্যাম নামটা শুনে তিনি আর থাকতে পারলেন না। রাধারানী কি বলছেন? সখী রে, তুই যদি কবি কখনো যদি তুমি আমার সেই প্রাণ গোবিন্দের রূপ দর্শন করে থাকো, তুমি বর্ণন করো, তার তো আমার দর্শন হয় নাই। কত সুন্দর তার রূপ কে বর্ণন করতে পারে? রাধারানী তখন ললিতে বলছেন, আরে তুমি তো এখনই তাকে দর্শন করে এলে কুঞ্জের ভিতর থেকে। বলে আমি তাকে দর্শন করি নাই। এই জন্য আমাদের পদকর্তা চণ্ডীদাস বলছেন, সেই কেবা শুনাইলে শ্যাম নাম কানের ভিতরে দিয়া মরমে বসিল গো আকুল করিল পরাণ। দর্শন তো বহু দূরের কথা, দর্শন তো বহু দূরের কথা, কেবল তার নামের এত মহিমা, নামের এত যে মধুরিমা কে বর্ণন করে? যেন সেই কেবা শুনাইল শ্যাম নাম কানের ভিতরে দিয়া, কানে এই কর্ণরন্ধ্রের মধ্যে দিয়ে, হৃদয়ের মধ্যে যখন আসে আকুলিত ব্যাকুলিত করে।
আমরা তো কীর্তন করি, আমরা তো কীর্তন নাম করি, কিন্তু আমাদের হৃদয় তো আকুলিত ব্যাকুলিত হয় না। কেন না? সেইরূপ অনুরাগ নাই। যার যত অনুরাগ রয়েছে, ভগবানের প্রতি যত যার অনুরাগ রয়েছে, তিনি তত ক্রন্দন করবেন, আর বলবেন হায় হায় করতে থাকবেন, হ্যাঁ হা হন্ত হা হন্ত এইভাবে করতেন, দিত্তাং দিত্তাং এইভাবে করতে পারবেন। তাই বলছেন এখানে সখী, তুমি যদি কখনো সেই অপরূপ দর্শন করে থাকো, তার একটু রূপ বর্ণন করো। এগুলো আমাদের পদকর্তা খুব সুন্দর রূপে বলেছেন এই কথাগুলো। কি এগুলো কি হচ্ছে না? অনুরাগের সর্বোত্তম দশা বলা হয়, যেখানে বলা হয়েছে যাবৎ আশ্রয় বৃত্তি আর সসংবদ্ধ দশাকে যখন প্রাপ্ত করে যায়, সেই সকল বস্তু তখন সেখানে অনুভূত হয়। এগুলো কোনো ভাষার দ্বারা শব্দের দ্বারা ব্যাখ্যা করা যায় না। যারা নিরাকার বলেন তারা বুঝি না, তারা জানে না সেই রূপের যে কত রূপ মহিমা রয়েছে কে বলবে। এই জগতের লোকে তো জানে না কিছু, আমাদের এই পচা মাংস, খুন ফিব, খুন মানে রক্ত, পুজ, আর এইসব দেহটার মধ্যে রয়েছে, বলুন তো এ দেহের মধ্যে রয়েছে কি কোনো ভালো জিনিস? রয়েছে কোনো ভালো জিনিস নাই, দেহের মধ্যে কোনো ভালো জিনিস নাই, সব দুর্গন্ধময় বস্তু রয়েছে। খুনটা গন্ধ, খুন মানে রক্ত, রক্তটা গন্ধময় হয় কিনা? যে কোনো আমাদের অঙ্গে এই যে নবদ্বার রয়েছে, উপরে কয়টা এই গৃহ, যে কোনো একটা দ্বারের মধ্যে যদি আপনার হস্ত স্পর্শ করে, শাস্ত্রের মধ্যে বলা হয়েছে হাতকে কি করতে হবে? জল দিয়ে ধুতে হবে। কেন? অপবিত্র। হ্যাঁ, নাকের মধ্যে হাত আসবে না, হাতটা অপবিত্র হয়, হাতটা ধুতে হয়। মুখের মধ্যে দেখুন, হ্যাঁ অপবিত্র কি আছে বলুন? হ্যাঁ লালা, হ্যাঁ থুতু, এগুলো অপবিত্র কি পবিত্র? কফ পবিত্র, তাই বলুন। যে কোনো অঙ্গের এই যে নটা যে দ্বার রয়েছে, যে কোনো দ্বারে যদি হস্ত লাগে, হাতটা লাগে বা আঙুলটা লাগে, সেই আঙুলটা কি অপবিত্র হয়ে যায়, তাকে ধুতে হয়। হ্যাঁ বিধি মার্গের মধ্যে রয়েছে, যদি আপনি অর্চন করতে যান, এগুলো বিধি রয়েছে সেখানে। হ্যাঁ বলুন। আবার এই দেহের মধ্যে কত যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ভরা ভরে রয়েছে, হ্যাঁ পায়খানা পিসাব রয়েছে। এই জন্য বলছেন এ শরীরটা কি একটা প্লাস্টিক ব্যাগ বলা হয়েছে। প্লাস্টিক ব্যাগ বুঝেন? হ্যাঁ প্লাস্টিকের থলি, যার তারপরে বেঁধে নিয়ে তারপরে ওখানে হ্যাঁ কুড়ে দিয়ে নিয়েছে। হ্যাঁ এখন তো আমার ভারতবর্ষে বড় ধনীদের গরিবদের গৃহে এইসব এখন চলছে, আবার আমার সব পাশ্চাত্য দেশে অনুকরণ করছে। হ্যাঁ এই জন্য আমাদের শরীরটা তদ্রূপ প্লাস্টিক ব্যাগ। হ্যাঁ এই শরীরের মধ্যে কোনো ভালো জিনিস নাই, পায়খানা পেছাব, হ্যাঁ দুর্গন্ধময় সব, কফ পিত্ত বাত এইসব রয়েছে, বায়ু রয়েছে আবার, হ্যাঁ দুর্গন্ধময় নেই। আচ্ছা কথাটা সত্য কিনা? হ্যাঁ একদিন স্নান না, স্নান যদি না করেন দেখবেন হ্যাঁ দুর্গন্ধ আসে শরীর থেকে, এলো কোথা থেকে? হ্যাঁ যারা ডাক্তার না তাদের জিজ্ঞাসা করবেন, এই যে এই যে চামড়াটা রয়েছে, সাতটা লেয়ার রয়েছে, স্তর রয়েছে, প্রতিদিন একটা একটা হ্যাঁ স্তরগুলো কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন হাত মুড়ু দেখুন এখানে ময়লা আছে, ময়লা কোথা থেকে এলো? হ্যাঁ সব এই সেই এই জগ এই আমাদের শরীরটা অত্যন্ত যে হয় ক্ষয়িষ্ণু আর দুর্গন্ধময়। হ্যাঁ আর এই শরীর আমরা এত আদর করি, এই শরীরকে আমরা চুম্বন করি, এই শরীরকে আমরা না জানি কি করি, কিন্তু ভগবানের শরীর এই রূপ নয়। ভগবানের শরীর হচ্ছে কি? চিদানন্দময়ী সচ্চিদ
আনন্দ তিনটে সেখানে বস্তু নিয়ে তৈরি হয়েছে। আর আমাদের শরীরটা কয়টা বস্তু নিয়ে? পাঁচটা, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। হ্যাঁ দেখুন, বাত কফ পিত্ত বায়ু এই শরীরের মধ্যে রয়েছে। হ্যাঁ পঞ্চভৌতিক শরীর আমাদের বলা হয়, মিট্টি জল অগ্নি বায়ু আকাশ এই পঞ্চভৌতিক শরীর। হ্যাঁ পাঁচটা ভূত নিয়ে আমাদের শরীরটা তৈরি হয়েছে, পঞ্চভৌতিক শরীর বলা হয়। আর ভগবানের শরীর সুদানন্দময় শরীর, অপূর্বতার শরীর। হ্যাঁ সেই জন্য বলা হয়েছে ভগবানের যে রূপটা কত সুন্দর, কি করে বর্ণন করবে, কে বা বর্ণন করবে। হ্যাঁ সেই জন্য আমাদের কথাগুলো বলা হয়েছে সেখানে। এই জন্য আবার যদি আমরা যদি বিচার করি, শাস্ত্রের মধ্যে বিচার করা হয়েছে আমাদের গুণ কয়টা, জীবের গুণ কয়টা আছে বলুন তো? পঞ্চাশটা গুণ আছে। আবার বিন্দু মৃত্যু, বিন্দু বিন্দু মাত্রা, জীবের যে গুণ রয়েছে, হ্যাঁ বিন্দু বিন্দু মাত্রায় কতগুলো গুণ রয়েছে? পঞ্চাশটা গুণ। হ্যাঁ আবার জীব থেকে দেবতাগণ রয়েছেন, যেই দেবতা স্বর্গে যে দেবতাগণ রয়েছেন তাদের গুণ রয়েছে এই পঞ্চাশটা। হ্যাঁ কিন্তু মনুষ্য থেকে অধিক মাত্রায় বলা হয়েছে ওই পঞ্চাশটা গুণ আছে। আবার শিব, শিবজির মধ্যে কয়টা গুণ রয়েছে? পঁচপন্ন, মানে পঞ্চান্নটা গুণ রয়েছে। আবার তার থেকে উপর যখন যে বৈকুণ্ঠ ভগবান, বৈকুণ্ঠাধিপতি ভগবান বিষ্ণু, তার কত গুণ রয়েছে? ষাটটি গুণ রয়েছে। আর রামচন্দ্রের বৈকুণ্ঠের উপরে রয়েছে অযোধ্যা, এই অযোধ্যাপতি ভগবান রামচন্দ্র তার গুণ রয়েছে কতটা? 62.5 62.5 গুণ রয়েছে ভগবান রামচন্দ্র। হ্যাঁ আবার তার উপরে রয়েছে গোলক বৃন্দাবন, সেই গোলক বৃন্দাবনে গোলকপতি স্বয়ং ভগবান কৃষ্ণের গোবিন্দের কত গুণ রয়েছে? 64 গুণ রয়েছে। কত গুণ বললাম? 64 গুণ, 64 কোয়ালিটিস। আবার সেই 64 কোয়ালিটির মধ্যে চারটা গুণ যে অসমর্থ তত্ত্ব বলা হয়েছে, অসমর্থ মানে যার সমান কেউ নেই, বরাবর তো কেউ হতেই পারে না, সমান তো কেউ হবে না, তার ঊর্ধ্বে তো হবেই না। হ্যাঁ রূপ মাধুর্য, শুনুন ভগবান গোবিন্দের যে রূপ, কত রূপ? চারটা অসমর্থ গুণ রয়েছে, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য আর বেণু মাধুর্য। এটা কোন, এই এটা তো মনুষ্য তো ছেড়ে দিন। হ্যাঁ এমনকি শিবজির যে কথা বললাম পঞ্চান্নর গুণ তার মধ্যে নেই, এমনকি বৈকুণ্ঠাধিপতি নারায়ণের সেই গুণ নাই, আবার রামচন্দ্রেরও সেই গুণ নাই, হ্যাঁ দ্বারিকাধীশ মথুরাধীশের সেই গুণ নাই, কার রয়েছে? একমাত্র ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর, সেই চারটা গুণ যে রূপ মাধুর্য, যার এত সুন্দর রূপ সে রূপের মহিমা কোনো বর্ণন করা যায় না। এই জন্য শ্রীমদ ভাগবতের মধ্যে শ্রীল ব্যাসদেব গোস্বামী পাদ তিনটি শ্লোকের মধ্য দিয়ে হ্যাঁ সেই কৃষ্ণের রূপের মহিমা সেখানে বর্ণন করেছেন। হ্যাঁ একটা হচ্ছে গোপীদের ভাব মাধুর্য বর্ণন করতে গিয়ে বর্ণন করেছেন, সেটা হচ্ছে বরাহ বীড়ং নটবর বহু কর্ণ কর্ণিকার বিব্রত বাস কনক বিষং বৈজন্ত মালম রং রং বেন রদ সুধায় পুরাণে গোপর বৃন্দই বৃন্দারণং সবধর্মণং প্রাবিশদ গীতি কীর্তি। কত সুন্দর রূপের কথা সেখানে বর্ণন করেছে, বরাহ পীড়ং। হ্যাঁ কৃষ্ণের কেমন সুন্দর রূপ, ত্রিভঙ্গ ললিত, হ্যাঁ ত্রিভঙ্গ ললিত। হ্যাঁ আর শিরদেশ কত সুন্দর ভাবে ময়ূর পুচ্ছর দ্বারা হ্যাঁ সুসজ্জিত হয়েছে, বরাহ পীড়ং নটবর বপু, হ্যাঁ এত সুন্দর হ্যাঁ নিত্য কলা ভঙ্গি সেখানে রয়েছে ত্রিভঙ্গ রূপ। হ্যাঁ নটবর বপু কর্ণ কর্ণিকা আরম, হ্যাঁ কানের মধ্যে কেছে কর্ণিকা পুষ্প, হ্যাঁ কবি এক কানে নাগাল লাগাচ্ছেন কবি অপর কানে লাগাচ্ছে কর্ণিকা আকর। বিব্রত বাস কনক বিষণ বৈজন্ত মালাম, অহো ক্যাশ কমন সুন্দর তাঁর বস্ত্র পীতাম্বর বস্ত্র দিন ধারণ করে, হ্যাঁ আর অধরে বংশীটি তার, হ্যাঁ কিবা চূড়া শিরে কিবা বংশী করে কিবা সে ত্রিভঙ্গ ঠাম। হ্যাঁ
পদকর্তা বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর বর্ণন করেছেন, হ্যাঁ আমাদের প্রভু অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠের দ্বারা বর্ণন করলেন, হ্যাঁ সেই রূপের কে বর্ণন করতে পারে। কর্ণ কর্ণ বিব্রত কর্ণ কবি বিন্দু মালম রন্ধ্র বেন রথর সুদয় পুরাণ গোপ বৃন্দই বৃন্দারণ সমুদ্র প্রাবিশদ কীর্তি কীর্তি। সে কৃষ্ণ যখন বংশী বাদন করেন, হ্যাঁ সে বংশীর মহিমা বংশীর ধ্বনি, এই ব্রজের কৃষ্ণ একমাত্র বংশী ধারণ করেন, হ্যাঁ অন্য কোন কৃষ্ণের কথা বলা হয় নাই, বলে কৃষ্ণ এক না অনেক, মথুরাধীশ কৃষ্ণের কথা বলা হয়েছে শাস্ত্রের মধ্যে, দ্বারকাধীশ কৃষ্ণের কথা বলা হয়েছে, আর ব্রজের কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর কৃষ্ণ, বলে তিন কৃষ্ণ, বলে হ্যাঁ মথুরা আর দ্বারকার কৃষ্ণ তারা মোর পঙ্খ ধারণ করেন না, আর তারা বংশী ও বাঁশিও ধারণ করেন না, কিন্তু ব্রজেন্দ্র শ্যাম সুন্দর তিনি বংশী ধারণ করেন আর ময়ূর পাখা ধারণ করেন। কেন এগুলো আমাদের জানতে হবে, সময় আমার তো অতিবাহিত হচ্ছে, কিন্তু এত সুন্দর তাঁর রূপ, এই জন্য আমাদের আচার্য বলেছেন শ্রীমদ ভাগবতে রূপ গোস্বামী পাদ বংশীর সেখানে মহিমা খুব বর্ণন করেছে, হ্যাঁ শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ ২১ অধ্যায়ের মধ্যে সেখানে বংশীর রূপ সেখানে বর্ণন, বংশীর ধ্বনি, হ্যাঁ সেই বংশী এত সুন্দর ধ্বনি প্রকাশ করে, কৃষ্ণ বংশী বাজাবার সঙ্গে সঙ্গে সকলের কে চিত্ত বিগলিত হয়ে যায়, স্থাবর জঙ্গম হয়ে যায়, আর জঙ্গম স্থাবর হয়ে যায়, যে চলতে পারে না হ্যাঁ সে কে চলনা শুরু করে, আর যারা চলে তারা কি হয়ে যায়, স্থির হয়ে যায়, হ্যাঁ বলছে বৃন্দাবন সখী বিভূ বিতনতি কীর্তি যত দেব কিছু তো পদাব্দ লক্ষ্মী গোবিন্দ বেণু উন্মত্ত ময়ূর নিত্যম প্রচ্ছাদি সন্ন বরদান্ন সমস্ত সত্যম। শ্যাম শ্রীমতী রাধিকা এই শ্লোক বলছে বৃন্দাবন সখী বিভূ বিতনতি কীর্তি, বৃন্দাবনে এত প্রসিদ্ধ কেন, সকলে আমার বৃন্দাবনে যেতে চাই কেন, অযোধ্যার কথা বলা হয়নি, বৈকুণ্ঠে যাওয়ার কথা বলা হচ্ছে না, মথুরাধীশ মথুরা যাওয়ার কথা বলা হচ্ছে না, সকলে কোথায় যেতে চান, কোথায় যাবেন, বলো বৃন্দাবন বিহারি লাল কি, মাঝে মাঝে জয় দিবেন আনন্দ, বৃন্দাবনের কথা বলা হয়েছে কেন, সেই বৃন্দাবনের কি মহিমা, বলে কৃষ্ণ যখন সখাদের সঙ্গে বংশী বাদন করতে করতে যখন তিনি এক বন থেকে অন্য বনে যান গোচারণ করেন, তখন সেই বৃন্দাবনের সর্বত্র ধুলার মধ্যে গোবিন্দের চরণ চিহ্ন দেখা যায়, হ্যাঁ বলে কি করে জানবেন এটা গোবিন্দের চরণ চিহ্ন, শাস্ত্রের মধ্যে বলা রয়েছে গোবিন্দের চরণ চিহ্নের রয়েছে কটা, ১৯টা চিহ্ন রয়েছে, ধ্বজ বজ্র অঙ্কুশ এমন করে ১৯টা চিহ্ন রয়েছে, আর একটা কারণ, আর রাধারানীর কতগুলো চিহ্ন রয়েছে চরণের মধ্যে, ২১টা চিহ্ন রয়েছে, এগুলো শাস্ত্রের মধ্যে বলা রয়েছে, সময় সংক্ষেপে কেবল চরণ চিহ্নের মহিমা এত সুন্দর বলা হয়েছে কি আর বলা যায়, উদ্ধব থেকে আরম্ভ করে অক্রূর আদি ভগবানের চরণ চিহ্ন দেখে তারা কত লুটপোট এন্ড স্তবস্তুতি করছেন, ভাগবতের মধ্যে বর্ণন রয়েছে, হ্যাঁ চরণ চিহ্ন সামান্য নয়, হ্যাঁ গোবিন্দের চরণ চিহ্ন দর্শন করে উদ্ধব আর অক্রূর তারা যখন বুঝে আসেন সেই চরণ চিহ্ন দিয়ে লুটপোট খাচ্ছে, যে আপনারা দেখুন পর্যন্ত যাবেন বৃন্দাবনে কি দেখবেন, চরণ পাহাড়ি রয়েছে, ছোটি বৈঠান বড়ি বৈঠান চরণ পাহাড়ি এসব রয়েছে, দেখবেন এত সুন্দর কৃষ্ণের চরণ চিহ্ন, হ্যাঁ ব্রহ্মাদি বড় দেবতাগণ সেই চরণ চিহ্নকে পূজা করেন, শ্রীমদ ভাগবতের মধ্যে বর্ণন রয়েছে পথিকৈ উপাস্যা বৃদ্ধ পথিকৈ উপাস্যা, বৃদ্ধ বলতে ব্রহ্মাজির কথা বলা হয়েছে, কৃষ্ণ যখন গোচারণ করতে করতে যান আর তার সঙ্গে সখাগণ থাকেন
আর পিছে পিছে ব্রহ্মা আদি পরিমাণ দেবতাগণ, ব্রহ্মা শিব আদি এই সকল দেবতাগণ কৃষ্ণের চরণ চিহ্ন কি করেন না পুষ্প আদির দ্বারা সেখানে অর্চন করেন, অর্চিত অর্চন করতে থাকেন, তারা সব স্তুতি করতে থাকেন, এত সুন্দর চরণ কমল। এই যে বৃন্দাবন বিপুল বিতরিত কৃত্রিম যত দেবকী সুত পদাব্জ লক্ষ্মী গোবিন্দ বেণু উন্মত্ত ময়ূর নিত্যম। আর কৃষ্ণ যখন বেণুধ্বনি করেন তখন ময়ূর ময়ূরী হ্যাঁ পাখাগুলো তাদের পুচ্ছ দেশ হ্যাঁ এগুলো এরকম করে ফেলে দিয়ে তারা সুন্দর নৃত্য করতে থাকে। গিরিরাজ গোবর্ধনের উচ্চ শিখর থেকে তারা নিচে নেমে এসে আর গোবিন্দের সন্নিকটে এসে তারা সুন্দর হ্যাঁ নৃত্য করতে থাকে। এই মধ্যে ময়ূর নিত্যম প্রচ্ছদী আর সকলকে ভাব এত সুন্দর সাত্বিক ভাব হয়ে যায়, সেখানে হিংসা বৃত্তি সেখানে থাকে না, ব্যাঘ্র বাঘ আর হিরণ একই ঘাটে জল খায়। হ্যাঁ সুন্দরবনে বাঘ আছে না, যেখানে হিরণ থাকে হরিণ থাকে বাঘ সেইখানে গিয়ে, কেন বাঘের হিরণের প্রতি খুব লোভ, হিরণের মাংস খাওয়া যায়। কিন্তু দেখুন বৃন্দাবনে সেই বাঘ আর হিরণ কি করে একত্রে তারা বাস করছে, এক দুজনে কি করে না জিহা বের করে লেহন করে, লেহন করে এরকম চাটে কেউ খায় না খায়। দেখুন এই জন্য বৃন্দাবন কৃত্রিম যা দেব কিছু পদার্থ দিল গোবিন্দ বেণু উন্মত্ত ময়ূর নিত্যম প্রেক্ষাদি সামনে প্রেক্ষ সামনে সমস্ত সত্যম সাত্বিক ভাব, সেখানে সকলের হৃদয় মে সাত্বিক ভাব উৎপন্ন হয়, রোমাঞ্চ কম্পাসু বৈবর্ণ বৈবর্ণ সব হয়ে যায়। গোবিন্দের বেণুধ্বনি শ্রবণ করে অন্যের কি কথা ব্রজবাসীগণ তারা উন্মত্ত হয়ে যায়, ব্রজগোপীগণ তারা থাকতে পারেন না নিঃসম্ম গীতম তদন্নঙ্গ বর্ধনম ব্রজ স্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানুষা। সুখদেব গোস্বামী পাদ বললেন হে মহারাজ পরীক্ষিত, যখন গোবিন্দ যখন বেণুধ্বনি করেন তখন সমস্ত ব্রজগোপীগণ তাদের গৃহকর্ম আদি ত্যাগ দিয়ে ছেড়ে দিয়ে গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য তার দৌড়তে থাকে। অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে যে গোবিন্দের বেণুধ্বনি কি আপনার বলে এখনো নাকি সেই বাঁশি বাজে বৃন্দাবনের কৃষ্ণের বংশী এখনো বাজে। হ্যাঁ যদি বলেন মহারাজ তো আমরা শুনছি না কেন, হ্যাঁ কেন আমরা শুনছি না আমরা যাচ্ছি না কেন, আগে তো বলা হলো গোবিন্দের বেণুধ্বনি শুনে সকলে গৃহকর্ম আদি ত্যাগ দিয়ে তারা দৌড়িয়ে যাচ্ছে, গোবিন্দ সকলকেই এই বংশী ধ্বনির দ্বারা ডাকছেন, সকল জীবকে তিনি ডাকছেন হে জীব অমৃতস্যা পুত্র তোমরা হচ্ছে আমার পুত্র কন্যা এসো আমার কাছে এসো, হাত ছানি দিয়ে তিনি ডাকছেন কিন্তু আমরা যাচ্ছি না, কেন না ওই বংশীর ধ্বনি আমাদের কর্ণরঞ্জের মধ্যে প্রবেশ করছে না। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে না অনেবাবে নির আর কবে নিতাই চাঁদে করুণা হইবে সংসার বা সোনা মোর কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে আমহে রব শ্রী বৃন্দাবন। হ্যাঁ বাংলা কীর্তন দেখুন কত সুন্দর, হ্যাঁ গোবিন্দ ডাকছেন কিন্তু আমাদের কর্ণরন্ধ্র কি রয়েছে তুলো দিয়ে বন্ধ রয়েছে। হ্যাঁ আমরা বাংলায় বলি না কানে কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, যত মারবি মা যত বলবি বক কি জানে। আচ্ছা কাউ কেউ যদি কানের মধ্যে তুলো দিয়ে রাখে শুনতে পাবে এয়ার টাইট হয়ে যাবে, হ্যাঁ
আর পিঠের মধ্যে কুলো বেঁধে রাখে, যত পিঠ বিপিঠ না কিছু ঠিক তাদ্রু। আমাদের বিষয় বাসনা রূপী তুলোকে আমরা কানের মধ্যে কি করে দিয়েছি, হ্যাঁ বেশ করে এয়ার টাইট করে দিয়েছি, শোনাই যাচ্ছে না, বংশী ধ্বনি শোনাই যাচ্ছে, যাবে না কি করে, হ্যাঁ শুনতে পাচ্ছে, এইগুলো হচ্ছে কথা। কিন্তু এই বিষয় বাসনা সংসার বাসনা আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, তাই বলছেন নরোত্তম দাস ঠাকুর দৈন্য করে বলছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, নিতাই চাঁদ মানে অখণ্ড গুরুতত্ত্ব নিত্যানন্দ প্রভু, হ্যাঁ অখণ্ড গুরুতত্ত্ব নিত্যানন্দ প্রভুর যদি করুণা না হয় আমাদের সংসার বাসনা দূর হবে না। আর যতক্ষণ পর্যন্ত আমাদের সংসার বাসনা থাকে ততক্ষণ পর্যন্ত ওই আমরা শ্রবণ করতে পারবো না, গোবিন্দের বেণুধ্বনি শ্রবণ করতে পারবো না, আর ততক্ষণ পর্যন্ত আমরা গোবিন্দের দিকে যেতে পারবো না। এই বলছে আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রীবৃন্দাবন, জয় নিত্যানন্দ প্রভু কি, গৌর নিত্যানন্দ জীব কি। এই জন্য আমাদের গৌর গোবিন্দে গৌর নিত্যানন্দে আমাদের আরাধনা করতে হবে, ভজন করতে হবে, সেবা করতে হবে, তাহলে আমরা একদিন না একদিন সেই গোবিন্দের বংশের ধ্বনি আমরা শ্রবণ করতে পারবো। আরো অনেক কথা রয়েছে, হ্যাঁ আমি তো অনেকক্ষণ বললাম, হ্যাঁ অপরাধ হয়ে গেলে সময় উল্লঙ্ঘন করে আমাদের মহারাজ বলবেন, হ্যাঁ বলার তো অনেক রয়েছে, রূপমাধুরী লীলা মাধুরী বেণু মাধুরী হ্যাঁ প্রেম মাধুরীর কথা তো রয়েছে, অনেক কথা রয়েছে, এক এক মাধুরী যদি বর্ণন করা যায় হ্যাঁ এক একদিনও হবে না, এত এত সব বর্ণ শাস্ত্রের মধ্যে রয়েছে, কত উদাহরণ রয়েছে, কোন উদাহরণ দ্বারা কি বুঝাবে, হ্যাঁ কিন্তু তথাপি হ্যাঁ সামান্য কিছু এদিক ওদিক করে বললাম, হ্যাঁ এত ভাগবতের এত কথাগুলো রয়েছে, বাঞ্ছা কৃপা সিন্ধু বে বচন পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো। হরে কৃষ্ণ, শুনলেন, হ্যাঁ।